এটার জন্য আমার এখানে গিয়েছেন জানকি বাজারের বাজারের লোক ও দোকানদার যারা ব্যবসায়ী আছে সবাই গিয়েছে বা সেইখানের লোকের লোক তারা এখানে উপস্থিত আছেন ওনারাও গিয়েছিলেন কিন্তু কিছু বিল এখানে পেন্ডিং ছিল তাই এসপি আমাকে বলেছিলেন যে আপনি স্যার বলে দেন একটু বিল দিয়েছে পাবলিক যতটুকু সম্ভব হয়েছে দিয়েছে এখন আমার আমার এই ট্রান্সফরমার নিচে একটা অল্প কাজ চলে ট্রান্সফরমার রাখার জন্য সেটাও আমার জানা আছে কিছু সময়ের জন্য এই পুরানো একটা ট্রান্সফরমার 100 KV দেওয়া হয়েছে খুব শীঘ্রই সেই ফ্যাট যে ট্রান্সফরমার রাখার ব্যবস্থা করার পরে 250 KV ট্রান্সফরমার এখানে দিয়ে দিবে খুব শীঘ্রই আমার এসডিও সঙ্গে কথা হয়েছে তার উপরেও কথা হয়েছে আমি শুনেছি এখানে আমার ছোট বোন মুন সরকার এখানে আসছিলেন সত্যি ভালো ইলেকশন সময় ইলেকশন খেলা ছিল এখন আর খেলা নাই এখন হলো উন্নয়নের সবাই একে অন্যের সহযোগিতা রাখতে হবে আমি ওনাকে ধন্যবাদ দিই যে আসার জন্য আর ট্রান্সফরমার জন্য আমি অলরেডি নোটুট দিয়ে দিয়েছি খুব শীঘ্রই 250 KV ট্রান্সফরমার সেখানে লাগানো হবে জানকি বাজারের বহু দিন পুরানা যে সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমার সময় আমি দেখেছি এক সময় রাজনীতি করতেন নেতা মন্ত্রীর একটা ট্রান্সফরমার গেলে কয়েক গাড়ি লোক যেতে হতো ট্রান্সফরমার জন্য নেতার করে তিনবার চারবার আমি বিধায়ক হওয়ার পরে আমাকে কোনো মানুষ ফোন করলে আমি সঙ্গে সঙ্গে বলি একজন লোক পাঠাই দাও অ্যাপ্লিকেশন দিয়ে আমি ট্রান্সফরমার ব্যবস্থা করে দিয়ে দিব যে মানুষকে অসহায় করে রাজনীতি করা সেটা আমি কোনোদিন করি নাই আর করবো না আরেকটা প্রশ্ন যেহেতু আপনাকে আমি সম্মুখীন রয়েছি 2017 সালে এটা ফ্রাক্টর বন্যা ক্ষতিগ্রস্ত টাকা শোনা যাচ্ছে জানি এটা তাকে দিনের মধ্যে বরাদ্দ হয়ে যাবে এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে না শুনেন এইটা আসলে কি হয়েছিল প্রথমে যখন জমা হয়েছিল জমা হওয়ার সময় অল্প আমার আলগাপুরের অল্প সমস্যা ছিল এই সমস্যার কারণে পুরা হাইলাকান্দিটা এক বছর পিছনে পড়ে গেছে তারপরে আমার কাটলিছড়ার বিধায়ক আমি অনেক দৌড়ঝাঁপ করেছি আমরা সবাই করে গুয়াহাটিতে সেটা পাস করেছি হাইলাকান্দি শেষে 3-4 দিন আগে আমাদের ইলেকশনের আগেই এসেছে কিন্তু ইলেকশনের কারণে সেই টাকা বন্টন করা যায় নাই আজকেও আমি যাচ্ছি হাইলাকান্দিতে সেই কারণে অলরেডি কিছুদিনের 2-5 দিনের ভিতরে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেম মোতাবেক গরিবের যে প্রাপ্য সেটা পাবে ধন্যবাদ।